দেখো বন্ধুরা তোমরা হয়তো সকলেই এই বিষয়টা খুব ভালোভাবেই জানবে যে আমরা তোমাদের মারফত যে আপডেটগুলো পাই সেগুলোই তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি তার কারণ আমরা একটা অন্য দেশে বসে ভিডিও বানাচ্ছি জাস্ট নাও মেসেঞ্জারের মানে মেসেঞ্জার থেকে আমাদের কাছে একটা আপডেট এলো এবং এই আপডেটটা পেল আমাদেরকে পাঠালো আমাদের এক ভাই মোহাম্মদ তারিফুল ইসলাম এবং এক্সক্লুসিভলি বেশ কিছু ছবি পাওয়া গেছে সাকিব খানের এবং তিনি এয়ারপোর্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছবি আমি এখানে অ্যাটাচ করছি ডেফিনেটলি আমি এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি সেই ছবিগুলো যাতে তোমাদেরও কনফিউশন না থাকে এবারে আমি বিষয়টা বলছি মোহাম্মদ তারিফুল ইসলাম বলছে হানড্রেড পার্সেন্ট সঠিক আজকেই শাকিব খান বাংলাদেশ ফিরছেন এটা উনি বলছেন এবং রাত্রি সাড়ে চারটের সময় রাত্রি বা ভোরবেলা যেটাই বলো রাত্রি সাড়ে চারটের সময় কিন্তু মোহাম্মদ তারিক ইসলামের ভাগ্নে এবং তার কিছু বন্ধু বান্ধব তারা কিন্তু সাকিব খানের সঙ্গে এয়ারপোর্টে দেখা করতে যায় এবং তাদের সঙ্গে কিন্তু শাকিব খানের দেখা হয় এমনটাই আপডেট আমাদের কাছে উঠে আসছে বন্ধুরা যেটা জানতে পারলাম এবং এক্সক্লুসিভলি তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং তোমরা যদি খুব ভালো করে দেখো সেখানে আমরা হিমেল আশরফকেও দেখতে পাচ্ছি কিন্তু হিমেল আশ্রফ তার ফেসবুক থেকে যে পোস্টটা করেছেন একটা ইয়েলো বা হলুদ রঙের গেঞ্জি পরে সেই গেঞ্জিটা পরে কিন্তু আমরা এয়ারপোর্টের মধ্যে হিমেলজিকে দেখতে পাচ্ছি না তবে যদি এই মানে এই ফটোগুলো যদি ফেরার সময়কারী হয়ে থাকে তাহলে কিন্তু হিমেল আশ্রফ ও শাকিব খানের সঙ্গে একই ফ্লাইটে তারা ফিরছেন এটা নিয়ে কোনো ভুল নেই এবং হিমেল আশরফ যে ফ্লাইটে উঠছেন সেটা তো উনি নিজেই পোস্ট করেছেন ঢাকা কলিং বলে এখন এটা খুব স্বাভাবিক যদি সাকিব খান নিজে একটা পোস্ট করেন ঢাকা কলিং বা উনি ফ্লাইটে উঠছেন এই আপডেটগুলো যদি উনি দেন তাহলে বাংলা ঢাকা এয়ারপোর্টে লোক গিজগিজ করবে মানে লোকে দাঁড়িয়ে উনি বেরোতে পারবেন না এয়ারপোর্ট থেকে প্রচুর জ্যাম জঞ্জাট হয়ে যাবে ওখানে সাকিব খানের সঙ্গে দেখা করতে প্রচুর সাকিবিয়ানরা চলে যাবে তাই এই ধরনের বিষয়গুলো কিন্তু মানে কোনো সুপারস্টার বা মেগাস্টার তারা খুব একটা জানাতে পারেন না ইচ্ছে থাকলেও জানাতে পারেন না তার কারণ সব কিছুই একটা মেনটেনের মধ্যে দিয়ে যেতে হয় তো এখন এটাই আমাদের কাছে এক্সক্লুসিভ খবরটা এলো যে উনি মানে সাকিবজি হয়তো খুব সম্ভবত ফ্লাইটে উঠে পড়েছেন এবং আজকেই উনি বাংলাদেশ ফিরছেন আজকে তোমরা সকলেই জানো নয় তারিখ এবং আট তারিখ ন তারিখ করেই বা দশ তারিখের মধ্যেই কিন্তু ওনার ফেরার কথা ছিল এই খবরটা আমি পেয়েছিলাম এবারে আজকেই অথবা আগামীকাল তবে মনে করা হচ্ছে হানড্রেড পারসেন্ট শিওর আজকেই উনি ফিরবেন বাংলাদেশ দেখা যাক উনি ফিরলে আমরা অবশ্যই জানতে পারবো ডেফিনেটলি আমরা জানতে পারবো এবং তারপরেই আমরা যেটার জন্যে খুব অপেক্ষা করছি সেটা হচ্ছে একের পর এক অ্যানাউন্সমেন্টগুলো তো বন্ধুরা দেখো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আমি জানি যারা সাকিব ইয়ানরা আছো তারাও প্রচণ্ডভাবে খোঁজখবর লাগাবার চেষ্টা করছো যে সাকিব খান সত্যি ফ্লাইটে উঠেছেন কি না বা তিনি আসছেন কি না তোমাদের কাছে যদি কোনো আপডেট থাকে সেক্ষেত্রে আমাদেরকে পাঠাতে পারো এবং অবশ্যই আমি মোহাম্মদ তারিফুল ইসলামকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে এই আপডেটটা দেওয়ার জন্য এবং এক্সক্লুসিভলি তোমাদের কাছে পৌঁছে দিলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর পেজটাকে ফলো করে দিতে কিন্তু কেউ ভুলো না টাটা